বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাদের অনেক দিনের পুরাতন সর্দি কাশি, বুকে জমাট বাঁধা কফ, শ্বাসকষ্ট, ফুসফুসের ইনফেকশন, গলা ব্যথা, ঘন ঘন হাঁচি, অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। আমি আজকে একটি ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খুব দ্রুতই এর উপকার পাবেন। আমি নিজেও অনেকবার বাসায় ট্রাই করেছি, এতে অনেক উপকার পেয়েছি। আশা করছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, উপকার পাবেন। আজকের এই রেমেডির মূল উপকরণ হচ্ছে আদা এবং লেবু। আমরা সবাই জানি আদা স্বাস্থ্যের জন্য কতটা ভালো এবং লেবুও খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন সি। আমি আদা নিয়েছি, আপনি যতটা বানাতে চান ঠিক ততটাই আদা নেবেন। আদাটা প্রথমে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গলার খুশখুশে ভাব, কাশি, গলা ব্যথা বা সর্দির জন্য আপনারা এই ঘরোয়া টোটকাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি প্রায় সময় এটা বানাই, একটু সর্দি কাশি গলা ব্যথা হলেই ঔষধ না খেয়ে আপনারা এই ধরনের ছোটোখাটো ঘরোয়া টোটকাগুলো ট্রাই করে দেখতে পারেন, কারণ ঘরোয়া টোটকাগুলো থেকে খুব দ্রুত ফলাফল পাওয়া সম্ভব। এবং এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে বানানো হয়, তাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ছোট করে কেটে নেওয়া আদাগুলোকে ব্লেন্ড করতে হবে। আদাগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবারে অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে দিবেন, কারণ এটা একটু গরম গরম খেলেই ভালো, ঠান্ডা অবস্থায় না খাওয়াই ভালো। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো মতো। পানির পরিমাণটা আপনারা আন্দাজ মতো দিবেন, বেশি পাতলা করবেন না, আবার বেশি ঘনও করবেন না। যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে, তখন এটা একটি বাটিতে ছেঁকে নিতে হবে। এটা যেহেতু আদা দিয়ে ব্লেন্ড করা, আদার একটা আঁশ ভাব থেকে যাবে, আর এই পাল্পগুলো ফেলে দেওয়ার জন্য ভালো করে ছেঁকে নিতে হবে। একটা চামচ দিয়ে রসটা বের করে নিচ্ছি। আমি যেই পরিমাণ বানিয়েছি তা থেকে আমার এক গ্লাস আদার রস হয়েছে। এখন আমি লেবুটা কেটে চিপে দিচ্ছি। লেবুটা দিলে আদার সাথে আদার যে ঝালটা আছে সেটা বোঝা যায় না। আমি পুরো লেবুটাই চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ঘরোয়া টোটকাটি একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, তবে খুব বেশি দিন না রাখাই ভালো। এক থেকে দুই দিনের মধ্যেই খেয়ে ফেলবেন। হালকা একটু গরম করে নেবেন খাওয়ার আগে। কুসুম গরম পানি মিলিয়ে নিতে পারেন, ঠান্ডা অবস্থায় কোনোভাবেই খাওয়া যাবে না। আর যে কোনো ধরনের টোটকাই কিন্তু তৈরি করার সাথে সাথে খাওয়াই ভালো। এটা যেহেতু কাঁচা অবস্থায় করা হয়েছে, তাই খুব বেশি দিন সংরক্ষণ না করে এক থেকে দুদিনের মধ্যে খেয়ে ফেলাই সবচেয়ে উত্তম। এখন আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। আবার কারো যদি খেতে ভালো না লাগে, তাহলে অল্প একটু করে মধু অ্যাড করে নিতে পারেন। মধু যেহেতু সর্দি কাশির জন্য খুবই উপকারী, তাই চিনি না দিয়ে মধু খাওয়ার চেষ্টা করবেন। মধুটা দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নেবেন, আর খেয়াল রাখবেন এটা যেন কুসুম গরম অবস্থায় থাকে, ঠান্ডা অবস্থায় কোনোভাবেই খাবেন না, তাহলে হয়তো ভালো উপকার নাও পেতে পারেন। এখন এইভাবে অল্প অল্প করে আপনি সারা দিনে কয়েকবার খেতে পারেন। আবার চাইলে রাতের বেলা ঘুমানোর আগে একটু বেশি করে খেতে পারেন, তাহলেই দেখবেন কতটা দ্রুত গলা খুশখুশে কাশি, সর্দি, বুকে জমাট বাঁধা কফ, শ্বাসকষ্ট, ফুসফুসের ইনফেকশন, গলা ব্যথা, ঘন ঘন হাঁচি, অ্যালার্জিজনিত সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।